জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। জ্যৈষ্ঠের এই গরমে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমে উঠেছে তালের শাঁস বিক্রি। মিষ্টি স্বাদ ও রসালো হওয়ায় গরমে ফলটির চাহিদাও ব্যাপক। এছাড়া বহু পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলটি ফরমালিন যুক্ত হওয়ায় শিশু কিশোর থেকে বয়স্ক সবাই তালের শাঁস খেতে পছন্দ করে। এছাড়া তালগাছ অনেক উঁচু ও পাতা সূচালো হওয়ায় বজ্রপাত রোধ করে এ তালগাছ। আখাউড়া থেকে বাদল আহমেদ খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদেকুর রহমান। এই প্রচণ্ড তাপদেহে অতিষ্ঠ জনজীবন, কিন্তু এই প্রচণ্ড গরমে পাকছে তাল, আর তাল পাকার আগে কাঁচা তাল সংগ্রহ করতে দেখা যাচ্ছে গাছিদের। তালের মিষ্টি শ্বাস আর রস প্রখর করতাপে উত্তপ্ত প্রতীকের তৃষ্ণা মিটিয়ে থাকে। এই সাথে গরমের চাহিদা বেড়েছে তালের শ্বাসের। আখাউড়া পৌর সহর্ষ উপজেলার বিভিন্ন বাজারের পাশাপাশি পাড়া মহল্লায় তালের শ্বাস বিক্রি করছে হকাররা। তালের শ্বাসকে নারিকেলের মতোই পুষ্টিকর বলে বিবেচনা করা হয়। গরমের দিনে তালের শ্বাসে থাকা জলীয় অংশ পানিশূন্যতা দূর করে, প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন। তালে থাকা ভিটামিন সি ও বি কমপ্লেক্স পানি পানের তৃপ্তি বাড়িয়ে দেয়, খাবারের রুচি বাড়িয়ে দিতেও সহায়তা করে তালের শ্বাস। তালে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তিকে উন্নত করে। তালে থাকা অ্যান্টিঅক্সাইড শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ও বমি আর বিষাদ দূর করতে খুবই উপকারী। এবছর সারা দেশের মতো আখাউড়া তালের প্রচুর ফলন হয়েছে। এলাকায় দুরকমের তালের জাত দেখা যায়, একটি কালচে রঙের আর একটি ধূসর হলুদ বর্ণের। স্থানীয় বাজারে একটি তাল 15-25 টাকা দরে বিক্রি করছে বিক্রেতারা। তাল খেতে খুব ভালো লাগে, এই গরমে নিজেকে তাল খেলে খুব স্বস্তি দেখে মনে হয়, নিজের মধ্যে একটা আমেজ তৈরি হয়। এবং তাল এই মৌসুমি ফলটা অনেক, এটার যে আজগুলো আছে এগুলো খেতে খুবই। তালের যে ফলটা এটা একটা সুস্বাদু ফল, এটার মধ্যে কোনো ফল না, এটা আমরা প্রায় সময় খাই গরমের সময়। এটা খুব ভালো লাগে, আমরা এই গরমের দিনে ছোটো বড় সবাই তাল খেয়ে থাকি। ওই তাল খাইতে ভালোই লাগে, তো আমিও খাই, আমার নানা চলে লাগে নিয়ে নিয়ে খাওয়াই। তাছাড়া তাল গাছ প্রাকৃতিক জ্বর প্রতিরোধে ভূমিকা রাখে। তাল গাছ বিভিন্ন জায়গায় অবহেলা ও অনাদরে বেড়ে উঠলেও এর উপকারিতা অনেক। বৃক্ষর নিধন রোধের ব্যাপারে আখাউড়া উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন খান জানান, প্রতি বছর উপজেলার বিভিন্ন এলাকায় তালের আটি রোপণ করা হচ্ছে। আমরা গত বছর প্রায় 1000 তালের বিচি আমরা সংগ্রহ করে বিভিন্ন রাস্তাঘাটে রোপণ করেছি, এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের দিন দিন যে গৈরী আবহাওয়া বিরাজ করছে, এই বজ্রপাত সহ কঠিন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে তাল গাছ আমাদেরকে রক্ষা করতে পারে। দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে।